শহীদ আবু সাইদকে স্মরণীয় করে রাখার জন্য তার নামে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি হল ও অডিটোরিয়াম করার দাবি জানিয়েছেন তার বোন। গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ার পর এই দাবি করেন তিনি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাদদেশ থেকে একটি পদযাত্রা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারকে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন, আবু সাইদের হত্যার তদন্ত করে সবার বিচার করতে হবে। আবু সাইদের নামে বিশ্ববিদ্যালয়ে একটি হলের নামকরণেরও দাবি জানান তিনি। একটা ন্যায্য দাবির জন্য আবু সাইদ মাঠে নামছিল, একটা ন্যায্য দাবি নিয়ে তাকে নির্মমভাবে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা এটা ন্যায্য বিচার চাই। যারা এটার সাথে সংশ্লিষ্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলের আমরা কঠিন শাস্তি চাই, তাদের ফাঁসি আমরা চাই। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর যা পুলিশ ঊর্ধ্বতম কর্মকর্তা যাদের নির্দেশে আমার ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং তারা পলাতক হিসেবে যেখানেই থাকুক তাদেরকে এই বাংলাদেশে আনে তাদের উপযুক্ত শাস্তি এবং তাদের আমরা ফাঁসি দাবি করছি। এবং আমার ভাই শুধু আবু সাইদ না, যত শহীদ হয়েছে সবার হত্যার আমি বিচার চাই। আমি যখন রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাশ নিতে আসি তখন আমার যত পুলিশের চাপের মুখে আড়াই ঘন্টা গুম করে রাখা হয় আমাদের সাইদ ভাইয়েরা।